অকুপেশনাল থেরাপিটা হচ্ছে বর্তমান চিকিৎসা বিজ্ঞানের এমন একটি স্বতন্ত্র এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যেখানে একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং পরিবেশগত সীমাবদ্ধতাকে দূরীকরণের মাধ্যমে তাকে যথাসম্ভব তার নিজ কাজে স্বনির্ভর করে তোলা। অর্থাৎ একজন অকুপেশনাল থেরাপিস্ট একটা প্রতিবন্ধী ব্যক্তিকে যথাসম্ভব তার নিজ কাজে ফাংশনালি করে দেয় এবং ফাংশনালিভাবে একজন অকুপেশনাল থেরাপিস্ট তার ক্যাপাসিটি বিল্ড আপের জন্য কাজ করে থাকেন। একজন অকুপেশনাল থেরাপিস্ট তিনি যিনি বাংলাদেশ স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অকুপেশনাল থেরাপি বিভাগের ওপরে বিএসসি অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি করেছেন 4 বছরের এবং তার সাথে রয়েছেন 1 বছরের ইন্টার্নশিপ অর্থাৎ 5 বছরের একটি কোর্স বা অভিজ্ঞতা সম্পন্ন থাকা লাগবে, তাহলেই আমরা তাকে অকুপেশনাল থেরাপিস্ট বলতে পারব। তো বাংলাদেশ থেরাপি এবং রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন যেহেতু প্রতিবন্ধী বা প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা শিশুদের নিয়ে কাজ করছেন, সেহেতু এখানে একজন অকুপেশনাল থেরাপিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেরাপি এবং রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনে সেই সকল শিশুদের সাথে একজন অকুপেশনাল থেরাপিস্ট যে যে কাজগুলো আসলে করতে পারছেন সেগুলো এখন আমি বলবো। তার মধ্যে হচ্ছে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি অর্থাৎ বিশেষ চাহিদা সম্পূর্ণ বা এনডিডি অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, চাহিদা সম্পূর্ণ যে শিশুগুলো রয়েছে তাদের মধ্যে দেখা গিয়েছে যে আমাদের যে সেন্সরি প্রসেসটা আছে নর্মালিভাবে সেটা ইন্টিগ্রেট করতে পারে না, যার জন্য দেখা গিয়েছে তাদের বিভিন্ন সেন্সে সমস্যা হয়ে থাকে, যার জন্য দেখা গেছে যে তাদের পরিবেশে সহজে নিজেকে কোপ করতে পারে না এবং পরিবেশের সাথে নিজেকে ভারসাম্য রক্ষা করতে পারে না। তো সেক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্ট সেই সকল শিশুদের যাদের সেন্সরি নিডস আছে তাদেরকে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি প্রোভাইড করে থাকেন এবং এর পাশাপাশি তাদেরকে সোশ্যাল স্কিলস ট্রেনিংগুলো করে থাকেন, তার পাশাপাশি একটা শিশুর প্লেয়িং স্কিলস নিয়ে কাজ করে থাকেন, তাদের গ্রস মোটর ফাংশন নিয়ে কাজ করে থাকেন। গ্রস মোটর ফাংশন বলতে সাধারণত বোঝানো হয়েছে যে এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল শিশুগুলো রয়েছে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের বড় বড় মুভমেন্ট করতে, যেমন স্ট্যান্ডিং, ওয়াকিং, রানিং, জাম্পিং, এগুলো করতে অনেক ধরনের ডিফিকাল্টিস হয়। তো সেখানে একজন অকুপেশনাল থেরাপিস্ট তাকে গ্রস মোটর ফাংশনে অর্থাৎ গ্রস মোটর অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করে তার এই ফাংশনটাকে আরো বেশি এনহ্যান্স করে থাকে। তারপর একজন অকুপেশনাল থেরাপিস্ট সেই সকল বাচ্চাদের জন্য ফাইন মোটর স্কিলস নিয়ে কাজ করে থাকে, অর্থাৎ ছোট ছোট জয়েন্ট ব্যবহার করে আমরা যে জিনিসগুলো ধরছি, যেমন আমরা বাটনিং করছি, ব্রাশ করছি, বোতলের মুখা খুলছি, তো এই যে ছোট ছোট কাজগুলো করছি দেখা গিয়েছে এই ফাইন মোটর স্কিলসগুলো নিয়ে কাজ করছে এবং দেখা যায় এই সকল শিশুদের ক্ষেত্রে আচরণগত কিছু সমস্যা থাকে, যেমন অন্যদের সাথে মিশতে না পারা, তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে না পারা, এই সকল আচরণগুলো এবং নিজেকে কন্ট্রোল না করতে পারা এবং নিজের আবেগগুলোকে অন্যকে বুঝতে না পারা, বোঝাতে না পারা, নিজের ভালো লাগা এবং খারাপ লাগাগুলোকে অন্যদের মাঝে তুলে ধরতে না পারা। তো এর জন্য সাধারণত একজন অকুপেশনাল থেরাপিস্ট সেই সকল শিশুদেরকে সোশ্যাল স্কিলস ট্রেনিংয়ের পাশাপাশি বিহেভিয়ার মডিফিকেশনও করে থাকেন এবং এর পাশাপাশি তার প্রি একাডেমিক স্কিলসগুলো নিয়েও কাজ করে থাকেন এবং দেখা গিয়েছে একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর এনভায়রনমেন্টাল মডিফিকেশনও একজন অকুপেশনাল থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবং এর পাশাপাশিও একজন অকুপেশনাল থেরাপিস্ট প্যারেন্টিং অর্থাৎ এই যে আমাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ যে শিশুগুলো রয়েছে একটা থেরাপির পাশাপাশি সে বাসায় কিভাবে তার এই রুটিনগুলোকে মেনটেন করতে পারে তার জন্য একটি গাইডলাইন প্রোভাইড করে থাকেন এবং কেয়ার গিভার এডুকেশন দিয়ে থাকেন।